দেখা যায় যে মানে শক্তি সামর্থ্য, কিন্তু ভিতরে তো উনি অসুস্থ, ভিতরে উনি অসুস্থ, কিছু না দিতে পারলে তো আসলে খুব খারাপ লাগে। তো এখানে 500 টাকা আছে, ঠিক আছে, আপনি চিকিৎসার জন্য কিছু হ্যাঁ ওষুধ পানি কিনে নিয়ে না, একটা কষ্ট যায় একটা বিষয়। কি অবস্থা, এটা আপনাদের ঘর না? এখানে যে একটা লোক পাশে, কত বড় লোক অথচ তার পাশে একটা লোকের অবস্থা খুবই খারাপ। এই বৈষম্য জীবন ভর আছে, যাও আল্লাহ ভরসা। যদি কেউ সাহায্য করতে চান ওনাকে একটু সাহায্য করিয়েন, ব্যাস এই পর্যন্ত। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে একটা পরিবার, মানে খুবই অসহায় একটা পরিবার, দেখতে দেখা যায় যে মোটামুটি সচ্ছল, কিন্তু আসলে এই এর এর ভিতরেই মানে করেন যে অনেক অনেক সমস্যা। কারণ প্রত্যেকটা মানুষের আসলে ভিতরের খবর আমরা জানি না। হ্যাঁ, অনেকের দেখা যায় যে দেখতে মোটামুটি ভালো, ঘর বাড়ি ভালো, কিন্তু আসলে তাদের দেখা যাচ্ছে আর্থিক সমস্যা, বর্তমান ইনকাম নাই, কেউ অসুস্থ হয়ে গেছে। তো এরকম একটা পরিবার আসলে খুবই মানে সাহায্যের দরকার ওদের। তো আমাকে বললো যে এক ভাই বললো যে ওদের পরিবারটা খুবই অসহায়, ওদের একটু সাহায্য করা দরকার। তো আমি ওনাদেরকে আসছি এখন, তো দেখি যদি কথাবার্তা বলি, দেখি ওনাদের কী অবস্থা। আসসালামু আলাইকুম, একটু বাইরে আসবেন। তো আপনারা কি দুজন স্বামী স্ত্রী না? তো এই ঘর আপনাদের? তো কি অবস্থা আপনাদের, কি সমস্যা বলেন তো আমাকে। কে অসুস্থ? আপনি? মানে স্ট্রোক হয়েছে না হাতে? এগুলো কি? এই যে কথাবার্তা মানে একটু ইয়ে হয়ে গেছে না, স্ট্রোক হওয়ার পরে স্লো হয়ে গেছে, কাজকর্ম করতে আর না আরে কোনো রকম আরে। তো আপনারা এখন কিভাবে চলে আপনাদের সংসার? মানে ভাই বোনে গেছে আর কি না? ছেলে কেবল ছোট, আর মেয়ে বড়? বয়স কত? 12 বছর। তাও তো ছোট, বড় কোথায় হইলো? যাক, এই যে ছোট ছোট দুইটা বাচ্চা পড়াশোনা করে? পড়াশোনা করে? তো এই পড়াশোনার খরচ, বাজার খরচ, সংসারের খরচ কিভাবে চলে? কোনো রকমে চলে। দর্শক দেখেন, উনি কিন্তু দেখতে দেখাচ্ছে উনি সামর্থ্যবান, দেখতে দেখা যাচ্ছে কিন্তু ভালো। হ্যাঁ, আসলে ওষুধও দরকার। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে ভালো একটা লোক, এখন হঠাৎ একটা ভালো লোক যদি অসুস্থ হয়েছে, অসুস্থ হয়ে যায়, তার পরিবারের যে ছেলে মেয়ে আছে তাদের ভরণ পোষণ কে দেবে, কেমনে দেবে? ঠিক আছে, তো দেখা যায় যে মানে শক্তি সামর্থ্য, কিন্তু ভিতরে তো উনি অসুস্থ, ভিতরে উনি অসুস্থ। তো দর্শক, আসলে মানুষের জীবন কখন কি হয় এটা আসলে বলা বড় মুশকিল, কারণ আল্লাহ পাকের ইচ্ছায় যা হয় তাই হয়। এখন তো এই পরিবারটা আসলে খুবই সাহায্যের আবেদন জানাচ্ছে। আপনাদের কি কি সমস্যা, তাহলে আপনাদের কি করা যাবে বলেন, কি চান আপনারা? দর্শক দেখেন, একটা মানুষ পুরোপুরি পরনির্ভরশীল না, একটু পুরোপুরি পরনির্ভরশীল। তো এখন ছেলে মেয়ে আছে, বাইরে নাই, এলা শুধু ঘর ভিড়েই ঘর ভিড়েই আছে। তো একটা পরিবারের যদি এরকম পুরো প্রধান যে সে বসে থাকে, যদি একটা বাচ্চার খাওয়া দাওয়া দরকার, কিছু খাইতে মন চাইলেও দিতে পারে না, এটা এর চেয়ে বড় কষ্ট আসলে কিছুই নাই। ঠিক আছে, এর চেয়ে বড় কষ্ট কিছুই নাই যে একটা বাচ্চারে কিছু খাইতে দিতে পারতেছে না, অন্যের উপরে নির্ভরশীল হয়ে পড়তেছে। ওনার যে শরীরের অবস্থা, রিক্সাও চালাইতে পারবে না, কোনো কিছু করতে পারতেছে না। তো আল্লাহ এই পরিবারটাকে ভালো রাখুক, একটু ব্যবস্থা করে দেখ, ওনার চিকিৎসার ব্যবস্থা করে দেখ, যদি কেউ ওনার চিকিৎসার যদি ব্যবস্থা করে দিতে পারে, ওনার ফ্যামিলিটাকে চালানোর জন্য কিছুদিনের জন্য যদি কেউ যদি সাহায্য করতে পারে, ওনার চিকিৎসার জন্য যদি কেউ সাহায্য করতে চান, তো আপনি যোগাযোগ করেন, আমি ওনাদেরকে দিয়ে যাব। তো আসলে মানুষ মানুষের জন্য, মানুষ কয়দিন বাঁচে, একজনের প্রতি আরেকজনের সাহায্য করলে সে যদি যতটুকু বাঁচবে, তো সেই সওয়াব আল্লাহ পাক আপনাদের মানে আমল নামায় দিয়ে দেবে আসলে। হ্যাঁ, তো মানুষের জন্য মানুষ সাহায্য করলে আল্লাহও তাকে সাহায্য করে। তো দর্শক,
আমি তো আসছি, আমি কিছু না দিতে পারলে তো আসলে খুব খারাপ লাগে। তো এখানে 500 টাকা আছে, ঠিক আছে, আপনি চিকিৎসার জন্য কিছু হ্যাঁ ওষুধ পানি কিনে নিয়েন, হ্যাঁ ঠিক আছে। তো যার যদি কেউ যদি সাহায্য করে আপনারে তো আমি আসলে দিয়ে যাব, ঠিক আছে। তো আমি দর্শকদের কাছে আপনার কিছু বলবেন আর সাহায্য সহযোগিতার ব্যাপারে, স্বামী যদি কাজকর্ম না করতে পারে তাহলে তো কিছু না, না স্বামী যদি ঘরের স্বামী ঘরের প্রধান লোক যদি আসলে অসুস্থ হয়ে যায় তাহলে তো আর কোনো কিছু করা যায় না। তারপরে বন্যা গেছে, বন্যার ভিতরে হানি আছে, পুরো পানি ছিল এদিকে, যাও বন্যার সময় মানুষের সাহায্য টাহাজ্য করছে কোনো রকমে চলছে না কি না। তো যাই হোক এই আর কি অবস্থা। তো সবাইকে অনুরোধ রইলে পরিবারের জন্য যদি কেউ সাহায্য করতে চান আমার সাথে যোগাযোগ করে না, তো ইনশাল্লাহ ঠিক আছে। আপনার নামটা জানে কি? আনোয়ার হোসেন। তো আনোয়ার ভাইকে যদি কেউ সাহায্য করতে চান তো আপনারা খানার সময় দিতে হবে, ঠিক আছে।